বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে বলছেন ওবায়দুল কাদের। এদিকে 10 ডিসেম্বর সমাবেশ, শহরটি তুরাগের বাইরে, প্রস্তাব এলে বিএনপি ভাববে বলছেন মির্জা আব্বাস। জানাবো যে সমস্ত কারণে পিছু হটছে বিএনপি। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলছেন রিজভি। প্রধানমন্ত্রী জনসভায় 4.5 লাখ লোক সমাগমের আশা। এবং সর্বশেষ জানাবো বাগেরহাটে জামাত শিবিরের 20 নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার 5। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে। বিএনপি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন বিএনপির প্রহসনের নির্বাচন দেশের ইতিহাসে আছে, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরে থাকতে দেওয়া হয়নি। তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র বিকাশে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1981 সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর গণতন্ত্রের জন্য তিনি লড়াই শুরু করেন। সারা দেশ ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের মূল্যবোধের পক্ষে, স্বাধীনতার আদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তিনি ক্যাম্পিং করেন, জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটিয়েছেন। সেতুমন্ত্রী বলেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা আমরা আজও জানি না। হোসেন সোহরাওয়ার্দী গণতন্ত্রের মানুষপুত্র, গণতন্ত্রই তার জীবনের মূল ভিত্তি। 10 ডিসেম্বর সমাবেশ, সোহরাওয়ার্দী তুরাগের বাইরে, প্রস্তাব এলে বিএনপি ভাববে বলছেন মির্জা আব্বাস। আগামী 10 ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগের বাইরে বিকল্প প্রস্তাব এলে সেটা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন বিকল্প স্থান যদি আমাদের কাছে সন্তোষজনক মনে হয়, যদি নিরাপদ মনে হয়, সেক্ষেত্রে বিবেচনা করা হবে। এই মুহূর্তে বিকল্প নাম বলা যাচ্ছে না, নয়াপল্টনে আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত আছে। বিএনপির পছন্দের জায়গার কোনো তালিকা আছে কিনা জানতে চাইলে এই নেতা বলেন এই মুহূর্তে বলতে পারছি না। সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরে ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করতে গেলে বিএনপি ঢাকা মহানগরের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন। ইশরাক হোসেন প্রাণে বাঁচলেও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, অসংখ্য নেতাদের ওপর হামলা করা হয়েছে। লিফলেট বিতরণ কর্মসূচিতে হামলা হলে সেখানে যদি পাল্টা হামলা হয় তাহলে এর দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাস। ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস আরও বলেন একটা সভায় সরকার পতন হবে না, সরকার কেন ভয় পায় বুঝি না। সমাবেশে যারা অংশ নেবেন, যারা আসবেন বলে ধারণা করেছেন সেখানেই হামলা হচ্ছে অভিযোগ করে আব্বাস বলেন ঢাকা জেলা সভাপতি আশফাকের বাসায় হামলা হয়েছে, তবে বিএনপির কর্মীরা ভীত নন জানিয়ে বিএনপির নীতি নির্ধারক বলেন সন্ত্রাস মোকাবিলা করে সমাবেশ করবে বিএনপি। 9টি সমাবেশে ছাড় দেওয়া হয়েছে, বিএনপিকে আজ ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন বাংলাদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি, উনি কিছুদিন যাবৎ প্রলাপ বকছেন, এই প্রলাপ কি আমরা মেনে নেব। সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন এখনও সময় আছে, সন্ত্রাসীরা কার্যকলাপ বন্ধ করুন, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দিন, হামলা মামলা বন্ধ করুন, অন্যথা যদি পাল্টা ঘটনা ঘটে তার দায়ভার আপনাদের নিতে হবে। যে সমস্ত কারণে পিছু হটছে বিএনপি। 10 ডিসেম্বর নিয়ে যখন দেশব্যাপী নানা রকম আশঙ্কার ডালপালা ছড়াচ্ছে তখন হঠাৎ করে সেই উত্তেজনায় জল ঢালল বিএনপি। গতকাল এক সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সোহরাওয়ার্দী এবং তুরাগ নদীর তীর ব্যতীত বিকল্প স্থানের প্রস্তাব পেলে তারা বিবেচনা করবে। বিষয়টি নিয়ে গতকালই বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকও করেছেন। সমাবেশের বিকল্প জায়গার ব্যাপারে আজ নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একই কথা পুনরাবৃত্তি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন আগামী 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিকল্প প্রস্তাব এলে সেটা বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ এটি পরিষ্কার যে বিএনপির নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে তাদের অনড় অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। নয়াপল্টনের বিকল্প হিসেবে তারা এখন আরামবাগে 10 ডিসেম্বর মহাসমাবেশ করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো মূল্যে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে বিএনপি হঠাৎই কেন পিছু হটছে, হঠাৎ করে কি এমন ঘটেছে যে বিএনপি তাদের অনড় অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা মূলত 3টি কারণে কথা জানিয়েছেন। দলের মধ্যে মতবিরোধ।
10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ব্যাপারে বিএনপির মধ্যে দুটি শিবির গড়ে উঠেছে, একটি এর পক্ষে এবং অন্যটি 10 ডিসেম্বরে সমাবেশ করার বিপক্ষে। বিপক্ষের মতদর্শীরা বিএনপি নেতারা মনে করছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও 1 বছরেরও বেশি সময় বাকি আছে, সুতরাং এত আগে থেকে মাঠে নামলে আন্দোলনে ধরে রাখা সম্ভব নয়, কঠিন হয়ে পড়বে। এখন থেকে যদি বিএনপি সম্পূর্ণ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামে তাহলে সেই সিদ্ধান্ত হবে হঠকারী সিদ্ধান্ত। ফলে সে বিবেচনা থেকে বিএনপি এখন আগের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের ভূমিকা। সোহরাওয়ার্দী উদ্যানে 10 ডিসেম্বর সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি, কিন্তু ডিএমপি সে অনুমতি প্রত্যাখ্যান করেছে বিএনপি। ডিএমপিও সাফ জানিয়ে দিয়েছে, বিএনপি অনুমোদিত স্থান ছাড়া অন্য কোথাও সমাবেশ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি নেতারা বলছে, বিএনপি অতীতেও বিভিন্ন সময় সমাবেশ করতে চেয়েছিল কিন্তু বারবার পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কোনো কিছু করার চেষ্টার কারণে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এর কারণে বিএনপি এবার সেই ঝুঁকি নিতে চায় না, কারণ তারা মনে করছে বিএনপি এখনো সাংগঠনিকভাবে তেমন শক্তিশালী নয়। এমন অবস্থায় আবার পুলিশের গ্রেপ্তার শুরু হলে বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে, এই ঝুঁকি নিতে চায় না বিএনপি। কূটনীতিকদের আপত্তি। বিএনপির 10 ডিসেম্বরের কর্মসূচি নিয়ে কূটনীতিকদের আপত্তি রয়েছে বলে জানা গেছে। তারা ইতোমধ্যে বিএনপি নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন যে তারা কোনো ধরনের রাজনৈতিক সহিংস এবং সন্ত্রাসকে মেনে নেবে না। তারা একটি শান্তিপূর্ণ সহ অবস্থান দেখতে চায়, যে কারণে বিএনপি না পাল্টনে সমাবেশ করার অনড় অবস্থান থেকে সরে আসছে। বিএনপি নেতারা মনে করছেন যে কূটনীতিক পাড়ায় তাদের তৎপরতার কারণে কূটনীতিকরা এমন বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু এখন তাদের মতামতকে উপেক্ষা করে না পাল্টনে সমাবেশ করলে হিতে বিপদে বিএনপি পড়তে পারে বলে ঝুঁকি নিতে চায় না বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বলছেন রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 10 ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বাসায় বাসায় হানা দিচ্ছে। সমাবেশ তো শান্তিপূর্ণ কর্মসূচি, হানা দেওয়া কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ও ন্যাৎসি সরকারের ব্যবহার। রুহুল কবির রিজভী বলেন, ঢাকা বিভাগীয় গণসমাবেশ 10 ডিসেম্বর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় আমরা নিঃশর্ত মুক্তি চাই ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আমাদের এই সমাবেশ। এছাড়াও জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি, দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এই গণসমাবেশ হবে। এমন 9টি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে, তেমনি একটি সমাবেশ হবে। রিজভী বলেন, যাদেরকে লিফলেট দিয়েছি তারা সবাই বলছেন 10 ডিসেম্বরের সমাবেশে তারা যাবেন, মানুষের আকাঙ্ক্ষা ও আকুতি প্রকাশ করছেন। বিচার বিভাগ, সংবাদপত্রের স্বাধীনতা নেই ও প্রশাসন সহ প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। আমরা এখন গণতন্ত্র হারা, নাগরিক স্বাধীনতা হারা ও কথা বলার সুযোগ হারানো একটি দেশ। অবাধ নিরপেক্ষ নির্বাচন, সুশাসন নিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে আমরা এই কর্মসূচি ডাক দিয়েছি। দেশনেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তার মুক্তির জন্য আমাদের এই সংগ্রাম। প্রধানমন্ত্রীর জনসভায় 4.5 লাখ লোক সমাগমের আশা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী 7 ডিসেম্বর কক্সবাজার সফরে আসছেন। 5.5 বছরের বেশি সময় পর প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। জানা গেছে, আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসবেন 7 ডিসেম্বর। ওই দিন উখিয়ার ইনানিস্ত বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়িয়ে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেওয়ার পরে কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী লাবণী পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভার ভাষণ প্রদান করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে জনসভাস্থলে সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে। সভাস্থলের আশপাশে তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন দেখা যাচ্ছে সপ্তাহ আগে থেকে। কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল বলেন, কক্সবাজারে প্রায় 3 লাখ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পের কাজ শেষ হতে কক্সবাজার হবে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে 7 ডিসেম্বরে জনসভায় যোগ দেবেন কক্সবাজারবাসী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী এবারের জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আশা করছি এবারের জনসভায় প্রায় 4.5 লাখ মানুষ জমায়েত হবে। তিনি আরও বলেন, কেবল সভাস্থল নয়, এর আশপাশে পুরো কক্সবাজার শহর হবে জনারণ্য। প্রাথমিকভাবে শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের অভ্যন্তরে 2.5 লাখের বেশি মানুষ উপস্থিত হতে পারে। এর আগে সৈকতের লাবণী পয়েন্ট, সুখান্ত পয়েন্ট, বাহার ছড়ার মুক্তিযোদ্ধা চত্বর, হলিডের মোড়, শহীদ সরণী এলাকা, কলাতলির হোটেল মোটেল জোন হয়ে কলাতলির ডলফিন মোড় পর্যন্ত মানুষের জমায়েত হবে। এর জন্য পুরো এলাকা জুড়ে 2 শতাধিক
মাইক ব্যবহার করা হবে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম চৌধুরী জানান, শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টা থেকে মানুষ সমাগম শুরু হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকেই আগের দিন 6 ডিসেম্বর সমাবেশের স্থলে চলে আসবেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ধারাবাহিকভাবে প্রস্তুতি শেষ করেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার উদ্যোগ নেওয়া হয়েছে। বাগেরহাটে জামাত শিবিরের 20 নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার 5। বাগেরহাট জেলা জামাতের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাত সহ 20 নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এতে বিভিন্ন স্থান থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে বাগেরহাট মডেল থানার 20 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 35 থেকে 40 জনকে আসামি করে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলাটিকে গায়েবি ও হয়রানিমূলক বলে অভিযোগ করেছেন জেলা জামাতের সহসভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। তারা সবাই জামাত ও শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতা। গ্রেপ্তারদের কাছ থেকে 4টি ককটেল ও লাঠি জব্দ করা হয়েছে। জেলা জামাতের সহসভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেন, 10 ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জামাতের নেতাকর্মীদের হয়রানি করতে পুলিশ এই গায়েবি মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের অপরাধ করেনি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় 5 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।